ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পান সবার আগে। আসসালামু আলাইকুম, আপনি কি ফর্সা হওয়া নিয়ে খুব চিন্তায় ভুগছেন? ফর্সা হতে কে না চায়? একটু ফর্সা হওয়া মানেই তো সৌন্দর্য। তো সৌন্দর্য পেলে ক্ষতি কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে কাজ করলে খুব দ্রুত ফর্সা ও সুন্দর হবেন আপনিও। কেবল নারীরা নন, পুরুষেরাও এমন সামান্য আগ্রহী ও আকর্ষণীয় চেহারা পেতে। ফর্সা ও আকর্ষণীয় দেখবার স্বপ্নে নারীরা ব্যবহার করে থাকেন হরেক রকম প্রসাধনী, কিন্তু তাতে কি আসলেই সৌন্দর্য আসে? সৌন্দর্য সেটাই যা একদম প্রাকৃতিক। অনেকেই মনে করেন মেকআপ ছাড়া বুঝি প্রতিদিন সুন্দর দেখানো সম্ভবই নয়। ধারণাটি একেবারেই ভুল। অল্প কয়েকটি কাজ করলে প্রতিদিন সকাল থেকেই আপনাকে দেখাবে সুন্দর ও প্রাণবন্ত সৌন্দর্যের, তারিফ করবে সবাই। আর এসবের পেছনে অনেকটা সময় বা অর্থ কিছুই ব্যয় করতে হবে না। ঘুম থেকে উঠে নিশ্চয়ই দাঁত ব্রাশ করতে যান। ব্রাশ করা শেষ হলে সামান্য একটু মুলতানি মাটি ও চন্দন গুঁড়া হাতে নিন, অল্প অল্প পানির সাথে মিশিয়ে মুখে গলায় ঠোঁটে ব্যবহার করুন। 2-3 মিনিট মাসাজ করুন, এরপর ধুয়ে ফেলুন। প্রয়োজনে এরপর ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। এই মাসাজটি জরুরি, এতে মুখে রক্ত সঞ্চালন বাড়বে, আপনার ত্বক উজ্জ্বল এবং গোলাপি দেখাবে। সকালবেলা অবশ্যই খালি পেটে 1 গ্লাস উষ্ণ পানি পান করবেন, এর বেশি নয়, কারণ বেশি খেলে হিতের বিপরীত হতে পারে। সারাদিনে প্রচুর পানি পান করবেন, সাথে ভিটামিন সি সমৃদ্ধ ফল বা ফলের রস। রাতে যদি ঘুম ভাঙে তখনও অল্প অল্প করে পানি পান করবেন, বরফ শীতল পানি ব্যবহার করবেন। সকালে মুখ ধুয়ে ভালো করে মুছে নিন, এরপর ব্যবহার করুন একটি ভালো ময়েশ্চারাইজার ক্রিম। আপনার ত্বকে যা স্যুট করে সেটাই ব্যবহার করবেন। দিনে 2 বার অন্তত পরিষ্কার ত্বক ক্রিম খুব ভালোভাবে কাজ করে, তাই মুখ মুছেই সাথে সাথে দিন। ময়েশ্চারাইজার ক্রিমের উপরে হালকা একটু পাউডার বুলিয়ে নিতে পারেন, এতে সারাদিন ত্বক উজ্জ্বল দেখায় ও তেলতেলে ভাব অনেকটা কমে যায়। মনে রাখবেন, মুখ তেলতেলে হয়ে গেলেও কালো ও নোংরা দেখায়। যাদের ত্বক খুব বেশি তেলতেলে তারা ক্রিম ব্যবহারের পর 1 টুকরা বরফ মুখে ঘষে নিতে পারেন। আর হ্যাঁ, বাইরে যাবার আগে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। যেহেতু মেকআপ করবেন না, তাই মাস্কারা বা আইলাইনার ব্যবহারের প্রথমেই আসে না, কিন্তু আকর্ষণীয়তা দেখাতে গেলে অবশ্যই আপনাকে এগুলো ব্যবহার করতে হবে। সামান্য ভ্যাসলিন ব্যবহারও করতে পারেন আপনি ঠোঁটের জন্য। এবার হাত দিয়ে বা কার্লার দিয়ে পাপড়ি কালো করে নিন, মুহূর্তের চেহারা আকর্ষণীয় হয়ে উঠবে। লিপস্টিক বা লিপ গ্লস ব্যবহার করবেন না যদি পেতে চান ন্যাচারাল লুক, বরং রোজ লিপ বাম কিনে নিন হালকা গোলাপি রঙের, সেটাই ঠোঁটে অল্প পরিমাণে একটু মাসাজ সহকারে ব্যবহার করুন। ঠোঁট হবে এমনিতেই আকর্ষণীয়, ভ্রু সুন্দর করে শেপ করা আছে কিনা খেয়াল করুন। প্রয়োজনে 2-1টি চুল টিজার দিয়ে তুলে ফেলে ভ্রু শেপ করে নিন। ভ্রু এলোমেলো থাকলে মুখকেও নোংরা মনে হয়। ব্যাগে সবসময় ফেস ওয়াইপার রাখুন, মুখ বেশি তেলতেলে বা নোংরা মনে হলে হালকা করে ওয়াইপ করে নিন, দেখবেন তেল ও ময়লা সরে যাবে। ভুল পরিষ্কার রাখুন, প্রয়োজনে প্রতিদিন শ্যাম্পু করুন চুলের জন্য। চেহারা সুন্দর দেখাতে সুন্দর দাঁতের মতোই সুন্দর চুলও অত্যন্ত প্রয়োজনীয়। তেল চিটচিটে করে চুলের চেহারার আকর্ষণীয়তা হারিয়ে যায়। অন্তত 8 ঘন্টা রোজ রাতে ঘুমাতে হবে, ঘুম না হলে কোনো রূপচর্চাতেই চেহারা সুন্দর হয়ে উঠবে না। মনে রাখবেন, ভেতর থেকে আসে যা সেটাই আসল সৌন্দর্য, আর হাসি আপনার সকল খুঁত চাপা দিয়ে দেয়, তাই নিজের দিকে মনোযোগ দিয়ে হাসতে থাকুন, চেহারা নিজে থেকেই উজ্জ্বল হয়ে উঠবে। তো ফ্রেন্ডস, সামান্য সামান্য কিছু যদি কাজের দ্বারা সুন্দর হওয়া যায় তো সুন্দর হওয়ার চেষ্টা করে দেখুন। আমাদের এই টিপসটি যদি আপনাদের প্রয়োজনে আসে তো অবশ্যই আমাদের লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন পেজ খবর পেতে আমাদের পেজটিতে আমাদের সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন।